জৈন বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে 4 তারিখ যে কলকাতা পুলিশ প্রিলিমসের পরীক্ষা আছে, সেখানে তোমরা যে ওএমআর শিটগুলি কীভাবে ফিল আপ করবে সেটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা থাকবে, এবং যে বুকলেট নাম্বার, রোল নাম্বার, তারপর তোমাদের সিগনেচার কোথায় হবে, নাম কোথায় লিখবে, কিভাবে তোমরা যখন কোশ্চেন পেপার পাবে কোথায় রাফ পেজ থাকবে তোমার জন্য, এই সমস্ত কিছু, ইভেন তার সাথে থাকবে যে ইনভিজিলেটর যিনি থাকবেন তোমার রুমে, তার কি ভূমিকা এবং সে কিভাবে তোমাদেরকে কোন জায়গা সিগনেচার করাবে, রোল নাম্বার, বুকলেট নাম্বার, এই সমস্ত কিছু আলোচনা করব। একটি কথা তোমাদেরকে জানাই যে লাস্ট আমরা মক টেস্ট নিয়েছিলাম কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য, সেখানে কয়েকটি জিকে প্রশ্নগুলি একটু ভুল আছে, ঠিক আছে, এটা তোমরাই জানিয়েছো আমাদেরকে। তো এতে আমি খুব অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জানাই, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো এবং মন দিয়ে মক টেস্টটি দিয়েছো, তো তার জন্য এই ভুল ত্রুটিগুলি তোমরা পেয়েছো আর আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়েছো। আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের ভুল যেন না হয় সেরকম আমরা মাথা রাখবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থেকো, এবং যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যখন ওএমআর শিট তুমি পাবে, এবং ওএমআর শিটটা পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে বুকলেট দেওয়ার আগেই তোমাদেরকে ওএমআর শিট হাতে তোমরা পেয়ে যাবে। তো ওএমআর শিট যখন পাচ্ছ তুমি, এই জায়গায় যেমন তোমরা দেখছো 2019-এর এটা একটা স্যাম্পল পেপার আমরা নিয়েছি, এটা একটা স্যাম্পল পেপার, ঠিক আছে। তো স্যাম্পল পেপারে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এই জায়গা দিস ইজ দ্য প্রপার্টি অফ WBPRB, তার মানে হচ্ছে যে এখানে তোমার ওএমআর শিটের নাম্বার থাকবে, এই জায়গা ব্ল্যাঙ্ক আছে কিন্তু পরীক্ষা হলে এখানে ওএমআর শিটের নাম্বার থাকবে, তার নিচে ঠিক নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমার যে নাম সে নামটা এখানে লিখবে। যেমন আমি এখানে নাম লিখলাম AHMEDALIKAN, ঠিক আছে, আহমেদ আলী খান, এটা তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো অথবা তোমার রানিং লেটারও তুমি লিখতে পারো, স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলিয়ে, কিন্তু সিগনেচার করবে না, কারণ সিগনেচারের জায়গা অন্য জায়গায় আছে, ঠিক আছে। তারপর আমরা দেখছি যে ইম্পর্টেন্ট কয়েকটা ইনস্ট্রাকশন আছে ক্যান্ডিডেটদের জন্য, কি আছে, ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যুড বাই দ্য WBPRB, মানে তোমাদেরকে পরীক্ষা হলে কোনো পেন নিয়ে যেতে হবে না, ব্ল্যাক পেন তোমাদেরকে পরীক্ষা হলেই দেওয়া হবে, ঠিক আছে, সেটাই তোমরা ব্যবহার করবে। ফিল আপ নেসেসারি পার্টিকুলার সাচ অ্যাজ নেম, রিটেন টেস্ট, রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নাম্বার এসেট্রা। তোমাকে ওএমআর শিটে কয়েকটা জিনিস ফিল আপ করতে হবে, তার আগে সেটা নাম তুমি অলরেডি লিখে ফেলেছো, তারপর হচ্ছে তোমার রিটেন টেস্ট রোল নাম্বার, এটা কোথায় থাকে, এই যে রোল নাম্বারটা তোমাদের যে অ্যাডমিট কার্ডে দেখবে প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নাম্বার, এটাই হচ্ছে তোমাদের রোল নাম্বার, যেটি তোমাকে এই বক্সে ভরতে হবে, 2 নম্বর বক্সে, ঠিক আছে। এখানে কিভাবে ভরবো, যেমন এই জায়গা দেওয়া আছে একটি প্রার্থীর এটি অ্যাডমিট কার্ড, কিন্তু আমরা এটাকে ম্যানিপুলেট করেছি, নাম্বারটা যেটা অরিজিনাল ছিল সেটাকে সরিয়ে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 লিখেছি। তো আমরা সেটা চলো লিখে দিই, 1 2 3 4 5 6 7 8 9। এবার এই যে নাম্বারটা লিখলাম আমরা রোল নাম্বার, এই রোল নাম্বারটা আমরা নিচে এই যে খালি যে জায়গাগুলি আছে এখানে একটা বসাবো, এখানে দেখবে এই গোল আকারে 1 থেকে 9 0 পর্যন্ত তোমাদের প্রত্যেক কলমে দেওয়া আছে, 1 থেকে 0। এবার তোমার প্রথম কলমে মনে করো 1 আছে, তো 1টা এই জায়গা তোমাকে ডিপলি ভরতে হবে ব্ল্যাক কালি দিয়ে ভরলে। তারপর হচ্ছে যে 2 পাশে, তো 2 হচ্ছে এই কলমে এই জায়গা, 2 এই জায়গা ফিল আপ করবে। 3 এই জায়গায় থার্ড কলমে, ঠিক 4 ঠিক এই কলমের এই জায়গা ভরবে, 5 ঠিক কলমটাকে ভালো করে ফলো করবে এই কলমে এই জায়গায় 5 ভরবো আমরা, ঠিক আছে, 6 এই জায়গা পুরো যেন কোনো রকম কোনো খালি জায়গা যেন না থাকে, ঠিক আছে, 7 এই জায়গা ভরবো, 8 এই জায়গায় এবং 9 এই জায়গায়, ঠিক আছে। তো যখনই তোমার রোল নাম্বার লেখা কমপ্লিট হয়ে গেছে তারপর তুমি এখানে সিগনেচার করে বসে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না তুমি তোমাদের বুকলেটটা পাচ্ছ, মানে কোশ্চেন পেপারটা পাচ্ছ। এখানে সিগনেচার করে দিলাম, অবশ্যই খেয়াল রাখবে যেন এই বক্সের বাইরে তোমার সিগনেচারটা না বেরিয়ে যায়, ঠিক আছে, আর কোনো রকম যেন ওভার রাইট না থাকে সেটা মাথায় রাখতে হবে। সিগনেচার যেটা তোমরা অ্যাডমিট কার্ডে করেছো সেই সিগনেচারটাই এখানে করতে হবে। তার নিচে লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, মানে যে স্যার তোমার গার্ড দিচ্ছে রুমে সেই স্যারের কিন্তু এখানে সিগনেচারটা থাকবে, এটা তোমাদের জন্য নয়, এটা স্যার তোমাদেরকে সিগনেচার করবেন, ঠিক আছে, পরীক্ষা শুরু হওয়ার পর তোমরা ঠিক দেখতে পারবে। এবার চলে আসছি যে আমরা যখন
এই পেপারটা হাতে পাবো ওই আমার শিটটি এখানে দেওয়া আছে যে মোর ডিটেলস ইনস্ট্রাকশন আর গিভেন অন দ্য রিভার্স প্লিজ রিড দেম কেয়ারফুলি অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি ওই আমার শিটের ঠিক পেছনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেটাকে তোমাদেরকে ফলো করতে হবে ঠিক আছে এবং বলছে যে ডার্কেন অনলি ওয়ান সার্কেল ফর ইচ কোশ্চেন্স অ্যাজ শোন ইন দ্য স্যাম্পল বিলো তুমি যখন এ বি সি ডির মধ্যে প্রশ্নের মধ্যে যে আনসারটা তোমার সঠিক পাবে তুমি সেটাকে তোমার এখানে দাগাতে হবে এ বি সি ডি যেটাই তুমি পাবে সেটা সঠিক আনসার দাগাতে হবে তো আমি ধরলাম যে কোশ্চেন একে থাকবে হয়তো আমার আনসার সি তো সিটাকে আমি একবারই দাগাবো ঠিক আছে এক থেকে বেশি দাগ যদি দিয়ে ফেলি মনে করো কারোর প্রথমে মনে হলো যে এক নম্বরের সি কিন্তু তারপর আবার মনে হচ্ছে যে না এটা এ হতে পারে তুমি যদি আর একবার যদি দাগিয়ে দাও এটাকে তাহলে এটা নেগেটিভ হিসাবে ধরা হবে এটা কিন্তু তোমার কোশ্চেন তোমার পরীক্ষা ক্যান্সেল হবে না কিন্তু এই যে প্রশ্নের উত্তরটা তোমাকে নেগেটিভ হিসাবে কাউন্টিং করা হবে ঠিক আছে তো কি আছে আমাদের এদের পেছনে কি লেখা আছে আমরা একটু দেখে নিই এখানে লেখা আছে নাম্বার ওয়ান পজিশনে ডু নট ফোল্ড টিয়ার অর স্টেপল দিস ওয়েমার শিট এই ওয়েমার শিটটাকে কোনো রকম ফোল্ড করা যাবে না ছেঁড়া যাবে না ঠিক আছে কোনো রকম ফোল্ড করা যাবে না ঠিক আছে আচ্ছা ব্রিং ইট টু দ্য নোটিস অফ দ্য ইনভিজিলেটর এনি ডিফেক্ট দ্যাট ইউ ডিটেক্ট ইন ওয়েমার শিট যদি কোনো কারণে তোমার ওয়েমার শিটে কোনো ভুল তুমি দেখতে পাচ্ছ অথবা কোনো প্রিন্টিং মিস্টেক আছে অথবা কালি ওঠেনি বা কোনো রকম হয়তো দাগ আছে অবশ্যই তোমার যে ইনভিজিলেটর থাকবে তাকে জানাতে হবে বিষয়টা দু নম্বর ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি শুধুমাত্র ব্ল্যাক পেন ইউজ করা হবে যেটা পিআরবি তরফ থেকে দেওয়া হবে ডু নট ইউজ পেন্সিল আর ইঙ্ক জেল পেন অথবা কোনো রকম পেন্সিল ব্যবহার করা যাবে না ওয়েমার শিটে দিস ওয়েমার আনসার শিট কনসিস্ট অফ টু পেজেস এতে দুটি পেজ তোমরা পাবে ফার্স্ট পেজ অরিজিনাল অ্যান্ড আনাদার কার্বনলেস কপি ডু নট অ্যাটেম্প টু সেপারেট অর ডিসপ্লেস দেম ওয়াইল আনসারিং অর দ্য আফটার কমপ্লিশন অফ দ্য টেস্ট এই জায়গা তোমরা দুটি পাবে যেখানে এখানে আছে দুটি ঠিক আছে এই ধরনের ওখানে তোমরা পাবে একটা অরিজিনাল থাকবে আর একটা কার্বন পেপার বাট কার্বনলেস পেপার থাকবে তোমরা অবশ্যই চেষ্টা করো না সেটাকে ছিঁড়ে দেওয়ার বা সেপারেট করার যেভাবে তুমি পাচ্ছ সেভাবেই ওয়েমার শিটটাকে ব্যবহার করে যতটা আনসার করতে পারছ পরীক্ষা যখন শেষ হবে সেভাবে তোমাকে তুলে দিতে হবে পিআরবির ইনভিজিলেটর হাতে তোমাকে তুলে দিতে হবে ঠিক আছে এবার আসছি আমরা ফোর্থ পজিশনে রাইট ইউর ফুল নেম অ্যাফিক্স ইউর সিগনেচার অ্যাজ শোন অন ইউর অ্যাডমিট কার্ড তোমার যে অ্যাডমিট কার্ডে সিগনেচার করেছিলে ফর্ম ফিল আপ করার সময় সেই সিগনেচারটাই তোমাকে করতে হবে তোমার ওয়েমার শিটে ঠিক আছে সিগনেচার যেন কোনো রকম ভুল না হয় এটাও তোমাকে দেখতে হবে পাঁচ নম্বর ফিল আপ নেসেসারি পার্টিকুলার সাচ অ্যাজ নেম প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নাম্বার কোয়েশ্চেন্স বুকলেট নাম্বার এটসেট্রা কেয়ারফুলি কারেক্টলি ইন বক্স প্রোভাইডেড ইন দ্য ওয়েমার শিট তোমাকে একদম খুব সাবধানে কারণ কি একটি ভুল কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারে ঠিক আছে অনেক সময় দেখবে যে অনেক প্রার্থী শোনা গেছে রেজাল্ট আসার পর পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট কিন্তু রেজাল্ট আসার পর তারা ওখানে দেখাচ্ছে যে রিজেক্টেড মানে তারা কোনো রকম কোয়ালিফাই করতে পারেনি তাদের পুরো পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যায় কারণ কি তারা নিশ্চয়ই যখন ওয়েমার শিট পেয়েছিল সেই সময় কোনো একটি মিস্টেক করেছে সেটা রোল নাম্বার লিখতে হোক বুকলেট নাম্বার লিখতে হোক বা নাম বা সিগনেচারের জায়গায় তারা মিল খায়নি তার জন্য ঠিক আছে এই জিনিসগুলো একটু সাবধানে তোমরা দেখে নেবে এবার চলে আসছি যে ছয় নম্বর প্লিজ ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল ফুললি ওয়াইল আনসারিং দ্য ওয়েমার শিট আর সার্কেলটা যেন ডার্ক হয় তোমরা দেখবে এ বি সি ডি লেখা থাকবে তো এ বি সি ডি যেন দেখা না যায় এমনভাবে ভরবে যাতে কোনো রকম এ বি সি ডি যেন না দেখা যায় এখানে যেমন আমি করেছি একের উত্তর আমি করেছি সি এবার তোমার মনে হচ্ছে যে পাঁচের উত্তর হবে এ তো এর মধ্যে যে এই যে জায়গাটা আছে এই জায়গা যেন কোনো রকম আর যেন ছাড়া না থাকে ভেতরে কোনো রকম যেন ফাঁকা না থাকে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে এবার চলে এসো নেক্সট বলে দিয়েছে নেক্সট সেভেন নাম্বার দ্য সার্কেল শুড বি মার্ক ডার্ক এনাফ সো দ্যাট দ্য লেটার এ বি সি ডি প্রিন্টেড উইদিন দ্য সার্কেল ক্যান নট বি সিন কোনো রকম যেন ওই সার্কেলে যে এ বি সি ডি লেখা ওটা যেন তোমার না দেখা যায় এমনভাবে তোমাকে ফিল আপ করতে হবে দাগ দিতে হবে আর ডু নট ইউজ এক্সেসিভ প্রেশার অ্যাজ টু ওয়েমার শিট মে গেট ড্যামেজ আর এতটা বেশিও প্রেশার দিয়ে ফেলো না যাতে ওয়েমার শিটটা ড্যামেজ হয়ে যায় বা ছিঁড়ে গেল হ্যাঁ বা এদিক থেকে তুমি হয়তো করেছো তারপর আবার ওটাকে মোছার চেষ্টা করছো এটা যেন না হয় কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন তোমাকে রাখতে হবে তোমার ওয়েমার শিট আট নম্বর ডু নট রাইট এনিথিং আউটসাইড দ্য বক্স বক্সের বাইরে যেন কোনো রকম এই জিনিসগুলি না বেরিয়ে যায় যখন গোল দাগ করছো রাফ ওয়ার্ক মাস্ট নট বি ডান অন ওয়েমার শিট ওয়েমার শিটে কোনো রকম তোমার রাফ ওয়ার্ক করা যাবে না আনসার শিট ইউজ ব্ল্যাঙ্ক পেজ অফ দ্য কোয়েশ্চেন্স বুকলেট ফর রাফ ওয়ার্ক তোমরা যখন কোয়েশ্চেন পেপার পাবে কোয়েশ্চেন পেপার যখন পাচ্ছ দেখবে প্রথম শিটের ঠিক ব্যাক সাইড মানে সেকেন্ড আর এবং লাস্টের দিকে তোমরা রাফ পেজের জন্য খালি পেজ পাবে তার সাথে অ্যাটাচ থাকবে ওখানেই রাফ ওয়ার্কগুলি করো দেয়ার উইল বি নেগেটিভ মার্ক ইন দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট নেগেটিভ মার্ক আছে কেমন একটি ভুল হলে 1/4 অফ দ্য ফুল মার্কস অফ দ্য কোয়েশ্চেন উইল বি ডিডাক্টেড মানে 0.25 নাম্বার বাদ যাবে
ঠিক আছে, আর প্লিজ ডু নট লিভ দ্য টেস্ট হল বিফোর দি ইনভিজিলেটর কালেক্ট অল দ্য ওয়েমার শিট ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ডু নট টেক অ্যাওয়ে দ্য ওয়েমার শিট আনসার শিট। মানে হচ্ছে যে টেস্ট যখন কমপ্লিট হয়ে যাচ্ছে রিটেন টেস্ট, তখন ইনভিজিলেটর যিনি থাকবেন তার হাতে কিন্তু ওয়েমার শিটটাকে তুলে দিতে হবে, সেটা তুমি বাড়ি নিয়ে আসতে পারবে না, কারণ এটাই হচ্ছে তোমার পরীক্ষার আসল কপি যেটা তোমাকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা বুকলেট নাম্বারটি কোনটি আমরা পাবো। তো যখন তুমি পাচ্ছ হাতের কাছে, এবার ওয়েমার শিট কমপ্লিট, তুমি বসে আছো, ঠিক পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাকে দিয়ে দেওয়া হবে, সিল থাকবে এখানে পুরো, পেস্ট থাকবে, এবং পেস্টিংয়ে তুমি ওয়েমার শিটটা বুকলেট নাম্বারটা তুমি পেয়ে গেলে, সিল একটি বুকলেট তুমি পাবে, কোশ্চেন পেপার, সেখানে দেখবে যে এই জায়গাটা নাম্বার লেখা থাকে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এটাই হচ্ছে তোমার কোশ্চেন বুকলেট নাম্বার। এটা দেখে দেখে তোমাকে ফিল আপ করতে হবে, যেমন আছে এখানে এই জায়গা 2 1 9 7 3 2 3। এবার এটাকে এখানে কোড করতে হবে, কিভাবে কোড করবে, দুইয়ের জায়গা দুই দেব, খুব সাবধানে গোল করো, ঠিক আছে, যেন এটা গোলের বাইরে যেন না বেরিয়ে যায়। 1 এই জায়গা 1 আছে, 9 এই জায়গা ঠিক নিচের দিকে, এই কলমে দেখবে নিচের দিকে 9 আছে, 7 সেভেনের যে জায়গা আছে সেভেনটা খুব সাবধানে পেনটাকে নিচে নামাবে, দেখবে এই জায়গা 7 তুমি পেয়ে যাবে। যেখানে যে নাম্বার আছে অবশ্যই খুব সাবধানে সেটাকে ফিল আপ করতে হবে, 3 3 এর জায়গায় এই জায়গায় আছে 3। আগে তুমি এক্সট্রা সার্কেল করে নিও ভেতর থেকে, তারপর ওটাকে গোল করো। 2 এই জায়গা 2, 3 আবার 3 এই জায়গায়, ঠিক আছে, এটা কমপ্লিট। এবার কমপ্লিট হওয়ার পর বুকলেট নাম্বার কমপ্লিট, মানে কোশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুকলেট নাম্বারটা অবশ্যই টুকে দিও কিন্তু, ঠিক আছে। এবার বুকলেট নাম্বারে যদি এ বি সি ডি, অনেক সময় এখানে দেখবে এ বি সি ডি লেখা থাকবে, তো ওই জায়গাটা তোমাদেরকে করে দেওয়া হবে যে এই কোন বুকলেট নাম্বারটা তুমি পেয়েছো, এখানে করা নেই কিন্তু ওই জায়গা থাকবে, তো সেই জায়গা কারেক্ট হয়তো বি পেলে, তো বি জায়গা তুমি বিটাকে এভাবে ফিল আপ করবে। বুকলেট নাম্বারের পাশাপাশি ঠিক তুমি বুকলেটের একটা সিরিজও পাবে, এই জায়গা দেখবে এ বি সি করে একটা বুকলেট তোমাকে এ দেওয়া হবে, কোড দেওয়া হবে, সেই কোডটাকে এখানে করতে হবে, ঠিক আছে। এবার যখন তুমি বুকলেট পেয়ে গেলে, একটু নির্দেশাবলী যেটা দেওয়া আছে, এটা প্রথম যে নাম্বারটা আছে যে তুমি যে বুকলেট নাম্বারটা পাবে সেখানে টোটাল যেটা দেওয়া থাকবে, এখানে যদি 28টি পেজ থাকে তাহলে 28টি পেজ তুমি অবশ্যই গুনে নেবে, মানে একটা এটা হচ্ছে ফার্স্ট পেজ আর এটা হচ্ছে সেকেন্ড পেজ, সেভাবে তুমি 28টা পেজ অবশ্যই দেখে নিও, মানে ছেড়ার আগে অথবা ছেড়ার পরে। যদি কম বেশি থাকে তাহলে অবশ্যই যে ইনভিজিলেটর থাকবেন তোমাদের রুমে, যে স্যার থাকবেন, ওনাকে অবশ্যই সেটাকে জানাবে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট আছে যে ওয়েমার শিট যেটা দেওয়া হবে সেখানে দুটি পৃষ্ঠা থাকবে, এই এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যেটা বলেছি না, তো প্রায় প্রায় এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানেই আছে, বাংলাতে লেখা আছে, ওকে। তো দুটি পৃষ্ঠা পাবে, দুটি পৃষ্ঠা অবশ্যই সেপারেট করো না, কোনো রকম ছিঁড়বে না, যেভাবে দেওয়া আছে সেভাবে আস্ত অবস্থায় ব্যবহার করে তোমাকে ফেরত দিতে হবে পরীক্ষা শেষের সময়, ঠিক আছে। 3 নম্বরে আছে যে ওয়েমার শিটে কোনো রকম যে দেওয়া হয়েছে যে তোমার ওয়েমার শিটে তোমার বুকলেট নাম্বার, যেমন তোমার আছে নাম, বুকলেট নাম্বার এবং এই সমস্ত কিছু এর মধ্যে ভরতে হবে, এবং এটা কোনো রকম ফোল্ড বা রোল করা যাবে না, সেটা আগেই বললাম যে ফোল্ড বা রোল কোনো রকম করা যাবে না, তুমি এরকম দাগ দিয়ে দিলে এটা চলবে না কিন্তু, তুমি ভাঁজ করে দিয়েছো এসব ভাঁজ করা যাবে না কিন্তু। এবং যেটা তোমাদের প্রতি প্রশ্নে যে 4টি অপশন থাকবে এ বি সি ডি, সঠিক যেটা তুমি পাচ্ছ সেই সঠিক আনসারটা সেই জায়গায় তোমাকে আনসারটা বসাতে হবে, ঠিক আছে। এর জায়গায় এ, বি এর জায়গা বি, সি এর জায়গা সি, ঠিক আছে। এবার আসছে 5 নম্বর পয়েন্ট, এটি প্রশ্ন উত্তর হিসাবে অধিক গোলক করে দিলে, যদি যেটা বললাম আমি যে 1 থেকে বেশি যদি গোলক করে দাও তাহলে তোমার সেটা নেগেটিভ হিসাবে গণনা হবে। নেগেটিভ মার্ক কত কাটা যাবে, 0.25, একটি প্রশ্ন ভুল হলে তুমি 0.25 হারাবে, ঠিক আছে। একটি প্রশ্ন তো বাতিল হবে, তার সাথে এই নাম্বারটা তোমাকে মাইনাস যাবে, সঠিক টোটাল নাম্বার থেকে এই নাম্বারটা বাদ যাবে। আচ্ছা, 8 নম্বর, পরীক্ষা শেষে পরীক্ষাটি যখন কমপ্লিট হয়ে যাবে, ওয়েমার শিটটি কমপ্লিটলি তোমাকে দিয়ে যখন ইনভিজিলেটর বলবেন যে ঠিক আছে হল রুমটা এবার ছাড়ো, এবার যাও তোমরা বাড়ি, তখন তোমরা ওখান থেকে বেরোবে। আচ্ছা, ফাইনালি এবার লাস্ট একটা আসছে যে ইনভিজিলেটর তাহলে কেন, ইনভিজিলেটর হচ্ছে যে অনেক সময় কমপ্লেন থাকতে পারে যে স্যার আমার কোনো রকম কোশ্চেন ফল্ট আছে বা আমার সঠিক নেই, ওয়েমার শিটে কোনো রকম দাগ আছে, এই সমস্ত কিছু ওনাকে জানানোর জন্য, এবং পরীক্ষা হলে যে টাইম ব্যাপার থাকবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে কী করে, তাহলে এই টাইমটা জানার জন্য ওনাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যার টাইম কত বাকি আছে বা কটা টাইম কত হলো টাইমিং, এই টাইমগুলি ওনারা বলে দেন, ঠিক আছে। আর ইনভিজিলেটর তোমাকে দেখবে পরীক্ষা চলাকালীন তোমার কাছে আসবেন, তো তোমার যে রুমটা আছে সেই রুমে যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বার কত থেকে কত ওদের ছবি সহ বুকলেট নাম্বার সহ এখানে বসাতে হবে এবং সিগনেচার করতে হবে সিগনেচারের জায়গা, ঠিক আছে। এখানে যেমন একটা স্যাম্পল পেপার তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে, যেখানে তোমার বুকলেট নাম্বার আছে এই বুকলেট নাম্বার মানে তোমার কোশ্চেন নাম্বারটি এখানে বসাতে হবে, যে কোশ্চেন নাম্বার, ঠিক আছে, এই নাম্বারটা তোমাকে এখানে পুট করতে হবে, ঠিক আছে, সঠিকভাবে। এখানে আর গোল করার কোনো কিছু নেই, আর সিগনেচারটা
যেটা তুমি করেছিলে তোমাদের অ্যাডমিট কার্ডে, সেই সাইন সিগনেচারটা এখানে করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো এবং আশা করছি যে তোমরা প্রিপারেশন নিয়েছো, এবারে তোমাদের সেই সময় চলে এসেছে, ভালো করে পরীক্ষা দিয়ে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে যেন তোমরা জীবনে সফল হও, সেরকম একটা চেষ্টা থাকবে তোমাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।